আসর খুঁজা মই কিছু পাই না, একটা কাগজও ঢোহাই পাই না। দাসতে মুই একলা দেই না, এইখানে কোনো কাগজ নেই। মোরে কইতে আছেন স্যার, কাগজ ঢোহাই কি আর পাই? দাস আর ঘুরতে ঘুরতে এই কয়টা কাগজই পাইলাম। ওই যে স্যার বাঙ্গারি দোন আছে না, এইখানে নিয়ে বেসমু স্যার। এইখানে তো মোর পাই এই 40-50 টিহা স্যার, আসিল মোর 10টা পোলা পাই না ছিল, এর মধ্যে 6টা মরছে আর 2টার বিয়া দিছি, 2টা মূল্য হয় তাহে। একটা একটা মাইয়া, মাইয়াটা হইলো প্রতিবন্ধি, আর স্যারাটা ছোট স্যার। মোর মোর জামাই রাজমিস্ত্রির কাম করতো, একদিন দেওয়াল ভাঙ্গে পড়া ওর মাথা ভাঙ্গে গেছে, ওখন আর কাম করতে পারে না, মই একলাই কাম করি। তা প্রতিবন্ধী মাইয়া এই আর লইয়া তোর মোর জ্বালা, কার তলে রাখে যেমু, এটা তো রাহনেরও জায়গা নাই, জামাই তো তাই হুই আই স্যার। কি কমু কষ্টের কথা, মুই যখন কাগজ টুয়াইতে পারি না, আগে তো ইট বাঙ্গনের কাম করতাম, এখন তো ইট বাঙ্গনের মেশিন আইয়া এইয়াও শেষ হয়ে গেছে। আর মানুষের বাড়ি মাঝে মধ্যে সুটা কাম করি, এই সুটা কাম করানোর সময় চাইল ডাইল যা দেয় দুই এক টাকা দেয় এইয়া দিয়া চলে স্যার। দুইটা পোলা মরছে আর মাইয়া একটা হারাইছে, আর 3টা অসুখ বিসুখ হইয়া জ্বরে বইরা মরছে। করবে না কেন স্যার, মুই তো আর একলা পারি না এগুলি রে পালতে, জামাই তো মোর পইটা দেয় কি করবো কয়েন, মুই একলা কি চালাইতে পারি এগুলি রে, মুই একলা এগুলি কিছু টানতে পারি না, শুকাইয়া মোর পোলাবানগুলি পাট কাটা হয়ে গেছিল, পারি নাই স্যার ওখানে বাঁচাইতে পারি নাই স্যার। মুই তাই হইল মালিবাগ রেলঘরটা আছে না, রেলঘরের বস্তিতে তাই থাকতে হয় স্যার, না খাইয়েই থাকতে হয়, দুই বেলা কাগজ টুহাই, এক বেলা টুহাইয়া এগুলি গুছাই গেছে বেচ্চা, যেইটা একটা পাই ওইটা দিয়ে রাইন দেবেটা রাই খা আবার যাই কাগজ টুহাইতে, কাগজ টুহাই কার এইখানে সেইখানে পুরা দাসরে গুইজা। এই বেইন না গেলে বাইরেছি, অন একটা দেড়টা বাজে এই সময় আইছি, এই কাগজগুলো বেচ্চা মুই আবার যাইতে হবে কাগজ রুগাইতে। কি হয়েছে সুবর্ণা? ইন্তি আমি ঠিক করেছি যে এতিমখানা থেকে আমাকে নিয়ে আসা হয়েছিল, আমি আবার সেখানে ফিরে যাব। আজ সকালে আমার কথা হয়েছে তাদের সাথে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানো, ওই এতিমখানার সভাপতি আমার বর্তমান বাবা, তাকে অনুরোধ করায় তিনি আমাকে এখানে একটা চাকরি দিয়েছেন। আমার কি হবে, আমার কথা তুমি একবারও ভাবলে না? আমায় ক্ষমা করো, সংসার আমাকে দিয়ে আর হবে না, নাম পরিচয়হীন মানুষের কাছে বেশি কিছু আশা করো না ইন্তি। জীবনে তো দুর্ঘটনা, এত আবিষ্কারের খেলা, এত আলো ছায়া, আমি ছায়া চাই না, আলো চাই, সম্পূর্ণ আলো। এই আধো আলো ছায়া থেকে আমি কি পরিত্রাণ পাবো না? জানো আজ সকালে আরেকটি ঘটনা ঘটেছে। কি? অসুস্থতার কথা শুনে বাবাকে দেখতে গিয়েছিলাম, গিয়ে দেখি যে লোকটার উপর এত রাগ অভিমান ক্ষোভ নিয়ে বসেছিলাম সেই লোকটা পঙ্গু। মানে? মানে আমার বাবা যাকে দ্বিতীয় বিবাহ করেছেন ওই লোকটাই পঙ্গু। বাবার এই উদারতা দেখে আমার মাথা নিচু হয়েছে, তার সাথে কত ঝগড়া করেছি, উল্টাপাল্টা কথা বলেছি, এখন ক্ষমা চাইলেও পাবো না।
সুবর্ণা, আমি তোমাকে একটু অনুরোধ করতে চাই, বলো রাখবে? বলো। তুমি ইতিমখানায় যাও, আমি না করব না। সেখানে গিয়ে তুমি নিজেকে খুঁজে পাবে, আনন্দে থাকবে। তা আমাকে ইতিম করো না, আমি তোমার সাথে থাকতে চাই। তোমার যে কদিন ইচ্ছে তুমি সেখানে থেকো, বাদ বাকি দিন আমার এখানে। ঠিক আছে। সেই জন্য আমার সাভারের জমিখানা আমি তোমার নামে লিখে দিব, সেখানে তুমি নতুন করে ইতিমখানা বানাবে। তোমার জীবনের বাদ বাকি সময়টা তুমি তাদের সাথে সেখানে কাটিয়ে দিবে, সাথে কিছু সময় আমার জন্য রেখো। তুমি খুব ভালো, খুব ভালো। আমি যেন তোমারই মতো হতে পারি, আকাশের মতো উদার।